বুধবার উদ্ধার হয়েছিল এক তরুণীর মৃতদেহ, এদিনও ফের উদ্ধার হলো এক ব্যক্তির দেহ। পরপর দুদিনে দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাগদাতে। বুধবারের পর বৃহস্পতিবারেও দেহ উদ্ধার বাগদাতে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ। উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার রনঘাট এলাকায় কোদালিয়া নদী থেকে এই মৃতদেহ উদ্ধার হয়েছে বৃহস্পতিবার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে বাংলাদেশ সীমান্ত লাগোয়া কোদালিয়া নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। সেখান থেকেই খবর যায় বাগদা থানায়, খবর পৌঁছায় স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এ ব্যাপারে রনঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান আফসানা মণ্ডল জানান, কোদালিয়া নদীটি যেহেতু ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে গেছে এবং সেখানে কাঁটাতার নেই, সেই সুযোগে অনেকেই বাংলাদেশের দিক থেকে নদীতে সাঁতার কেটে লুকিয়ে এপারে চলে আসার চেষ্টা করে। এখন যেহেতু ভরা বর্ষা এবং নদীতে জলের চাপ অত্যাধিক রয়েছে, তাই হয়তো নদী পার হতে গিয়ে কোনো বাংলাদেশি মারা গেছেন, আর তারই দেহ সম্ভবত এই নদীতে ভেসে উঠেছে। এ বিষয়ে তিনি আরো বলেন, এটা যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার একদম সীমান্ত লাগোয়া এই কোদালিয়া নদীটা এবং এই রনঘাট পঞ্চায়েতটা আনফেন্সিং এরিয়া, আর এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কোদলায় তো প্রচুর জল, তার জন্যে এই জলের সুযোগ নিয়ে হয়তো ওই পার থেকে এই পারে আসতে গিয়ে এই বিপত্তিগুলো ঘটছে এবং মৃত্যুগুলো ঘটছে। স্থানীয় মানুষ বাগদা থানাকে খবর দেয়, বাগদা থানার পুলিশ এই ঘটনাস্থলে আসে এবং বিএসএফও আসে। এসে বাগদা থানার পুলিশ মৃতদেহটাকে রিকভারি করে বাগদা হসপিটালে নিয়ে গেছে এবং এই বিষয়টা তদন্ত করে দেখছে। এটা দেখা গেছে বিলের ভিতরে মৃতদেহ পাওয়া গেছে। এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সমস্ত বিলগুলো তো জলে পরিপূর্ণ হয়ে গেছে, এই জলের সুযোগ নিয়ে চোরা পথে আসতে গিয়ে এই বিপত্তিগুলো ঘটছে এবং পুলিশ সেটা তদন্ত করে দেখছে। উল্লেখ্য, গতকাল বাগদার মনোহরপুর গ্রামে একটি বিলের মধ্যে থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় মৎস্যজীবীরা মৃতদেহটি সকালে দেখতে পেয়ে খবর দেন পুলিশে। পরপর দুদিন দুটি মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতদেহের পরিচয় জানার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।